ফের বাঙালিকে হেনস্থা বিজেপি শাসিত রাজ্যে। বেঙ্গালুরু কাছে যাওয়া পূর্ব বর্ধমানের পলাশ অধিকারী এবং তার পরিবারকে বাংলাদেশি দাগিয়ে জেলবন্দী করে বেঙ্গালোর পুলিশ। তাদের মুক্তির দাবিতে ভাইফোঁটার দিন পথে নেমে মিছিল করল বাংলা পক্ষ। বিজেপি শাসিত কর্ণাটক সরকারি বাঙালিদের উপর আক্রমণ করেই চলেছে ক্রমাগত। তাই পলাশ অধিকারী, শুক্লা অধিকারী এবং তাদের পুত্র 13 বছরের আদির মুক্তির দাবিতে ভাইফোঁটার দিন কলকাতার রানু ছায়া মঞ্চে প্রতিবাদ কর্মসূচি করল বাংলা পক্ষ। সেখানে প্রতীকে ভাইফোঁটার আয়োজন করা হয়, কিন্তু প্লেটে মিষ্টি ছিল না, কপালে ছিল না ভাইফোঁটা। কারণ বর্ধমানের বাঙালি বোন বাঙালি হওয়ার জন্য বেঙ্গালুরু জেলবন্দী। এই অভিনব প্রতিবাদ কর্মসূচিতে উপস্থিত ছিলেন বাংলা পক্ষ সাধারণ সম্পাদক অধ্যাপক গর্গ চট্টোপাধ্যায়, কলকাতা জেলার সম্পাদক অরিন্দম চট্টোপাধ্যায় এবং অন্যান্যরা। ওটার দিনে আসন পেতে ঢাকা প্লেট নিয়ে যেখানে মিষ্টি থাকার কথা ছিল এবং এই বাঙালি ভাইদের কপালে ফোঁটা থাকার কথা ছিল, আজকে বাংলা পক্ষ প্রতিবাদে নেমেছে। কারণ বাঙালি বোন শুক্লা অধিকারী, পূর্ব বর্ধমানের জামালপুরের জৌগ্রামের বাঙালি বোন শুক্লা অধিকারী, তার স্বামী পলাশ অধিকারী এবং তাদের 18 মাসের শিশু সন্তান আদি অধিকারীকে বাংলা ও বাঙালির শত্রু হিন্দি সাম্রাজ্যবাদী বিজেপির কর্ণাটক পুলিশ জেলে ভরে দিয়েছে বাংলাদেশি দাগিয়ে। পলাশ অধিকারীর মুক্তি চাই, শুক্লা অধিকারীর মুক্তি চাই, আদি অধিকারীর মুক্তি চাই। বাংলা পক্ষ লড়ছে মুখের ভাষা বাংলা বলে, ভারত জুড়ে বাঙালিকে বাংলাদেশি বলে, সে হিন্দু হোক বা মুসলমান, ভারতীয় বাঙালিকে ধরে ধরে জেলে পোরার এই যে চক্রান্ত বাংলা পক্ষ ব্যর্থ করে দেবে। যদি মুখের ভাষা বাংলা বললে পার্শ্ববর্তী রাষ্ট্রের নাগরিক বলে দাগিয়ে দেওয়া হয়, তাহলে বাংলা পক্ষ স্পষ্ট ঘোষণা করতে চায়, যাদের মুখের ভাষায় এককে এক বলে, দুইকে দো বলে, এককে এক এবং দুইকে দো এটা পাকিস্তানে বলা হয়, তাহলে বাংলার মাটিতে তাদের পাকিস্তানি সন্দেহে আমরা জেলে ভরাতে চাই, আইন এবং সংবিধান মেনে। কারণ যে আইন এবং সংবিধান মেনে বাঙালি বোন শুক্লা অধিকারী বাংলাদেশি হয়ে যায়, পূর্ব বর্ধমানের বোন শুক্লা অধিকারী বাংলাদেশি হয়ে যায় বিজেপি শাসিত রাজ্যের বিজেপির পুলিশের জেলে, সেই একই নিয়মে বাঙালি কিন্তু প্রত্যাঘাত করবে। এবং শুক্লা অধিকারী, পলাশ অধিকারী, তারা চীন মজুর পরিবার, তারা গেছিল বেঙ্গালোরে চাকরি করতে, বা তারা তেমন উকিল হয়তো দিতে পারেনি, বাংলা পক্ষ পুরো কেসটায় ঢুকেছে, শেষ অব্দি পাশে থাকবে, শুক্লা অধিকারী, পলাশ অধিকারী এবং আদি অধিকারীকে মুক্ত করে ছাড়বে। এবং আমাদের এই বাংলার লাখ লাখ ছেলে মেয়েকে বাইরে যেতে হচ্ছে বাংলাদেশি বলে জেলে যেতে হচ্ছে, লাঠি খেতে হচ্ছে, হেনস্থা হতে হচ্ছে, এর আমরা অন্ত চাই। বাংলায় পুঁজি, চাকরি, বাজার, জমি, অটো লাইন, টোটো লাইন, ব্যবসা লাইসেন্স সব কিছুর বাঙালির পুনর্দখল চাই। তাই জন্য পশ্চিমবঙ্গ সরকারের কাছে দাবি, বেসরকার বাংলায় যত বেসরকারি কাজ সেখানে 90% ভূমিপুত্র সংরক্ষণ করতেই হবে, করতেই হবে। জয় বাংলা।